হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন ভিডিওগুলোতে কিভাবে ভিউজ বাড়াবো আজকে এই ভিডিওতে তার সঠিক একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন আমরা যে পুরান ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি সেইগুলো তো এখন ইউটিউবের হাতে ছেড়ে দিয়েছি কখন ভাইরাল করে কি না করে সেটা সম্পূর্ণ ইউটিউব জানে কিন্তু আমরা যে এখন যে ভিডিওগুলো আমরা যে ইউটিউবে আপলোড করতেছি এইগুলোতে ভিউস কীভাবে আনা যায় তার একটা সঠিক তথ্য এই ভিডিওতে পাবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের একান্ত কাম্য তো মূল কথাই চলে যায় আমরা তো বহুত ভিডিও আপলোড করতেছি যেগুলো আপলোড হয়ে গেছে অলরেডি সেগুলো এখন আমরা ভাবতেছি ইউটিউব তাহলে কখন ভাইরাল করবে কখন ভাইরাল করবে কখন র্যাঙ্কে যাবে তাই না তো এখন এই চিন্তাটা বাদ দিয়ে তাহলে নতুন যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো যেন খুবই অ্যাট্রাক্টিভ একটা কাজ হিসাবে গণ্য হয় মানে আমাদের ভিডিওগুলো যেন এখন যে ভিউসটা এখন আসছে যেমন যাদের চ্যানেলে ভিউস আসতেছে দশটা একটা ভিডিও ফেললে তারা যেন একটা নতুন ভিডিও ফেলে পঞ্চাশটার মতো ভিউস আনে আচ্ছা যারা মনে করেন ভিডিও ফেলতেছে ভিউস হচ্ছে পঞ্চাশটা তারা যেন এখন থেকে ভিডিও ফেলার পর একশোটার উপরে ভিউস আনে যাদের একশো হচ্ছে তারা যেন দুই তিনশো আনতে পারে ঠিক এই টিপসটাই এই ভিডিওতে পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনি যে কাজটি করবেন প্রত্যেকটা ইউটিউবারের নিজেদের চ্যানেলের উপরে আগে একটাও অভিজ্ঞতা অর্জন করতে হয় দেখুন আপনি যে টপিকের ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলে তো অলরেডি কিছু ভিডিও আছে তাই না যে কোনো ভিডিও তো অলরেডি আছে বিশ তিরিশ পঞ্চাশটা ভিডিও আছে না তো এর মধ্যে থেকে আপনি প্রথমে দেখবেন আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউস আসছে কোন ভিডিওতে যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউস এসেছে সেই ধরনের টপিক আরও কিছু নতুন করে আপলোড করুন তাহলে কি জানেন আপনার চ্যানেলের যে অডিয়েন্সগুলা তাহলে কিন্তু আপনার এই নতুন ভিডিও ওই রিলেটেড হওয়ার কারণে কিন্তু তারা আবারও দেখবে কারণ তারা আপনার চ্যানেলে ওই ধরনের ভিডিও দেখে কিন্তু এসেছে সাবস্ক্রাইব করেছে যার কারণে ওই ভিডিওটা দিলে কিন্তু আবারও তারা নতুন করে দেখবে তাই বলে এই নয় যে ফাইলটা আপলোড করেছেন ওটা নয় ওই ধরনের নতুন করে কিছু মডিফাই ইনফরমেশন করে একটা নতুন ভিডিও তৈরি করুন ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপস আচ্ছা চার একটা বিষয় আপনার ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনার চ্যানেল অ্যানালাইটিপ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য নতুন ইউটিউবের জন্য যেমন মনে করেন যে আমার চ্যানেলে মানুষ কি লেখে সার্চ করতেছে আমার ভিডিওগুলো পাচ্ছে সেটা কিন্তু আমার জানতে হবে তাই না আপনাদের চ্যানেলে মানুষ কি দেখছে কিনা না দেখছে সেটা কীভাবে বের করবেন আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা আছে সেটার ভিতরে ডিসকাভারি অপশনে যাবেন ডিসকাভারি অপশনে যাওয়ার পর নিচে দেখবেন টপ ইউটিউব সার্চ ট্রাম মানে এই লাস্ট আঠাশ দিন অথবা সাত দিনের মধ্যে আপনার ভিডিও ইউটিউবে কি লেখে সার্চ করার পর পেয়েছে সেই টপিকগুলো আপনারা দেখুন কোন কীওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেলে ভিউয়ার্স এসে তাহলে সেই ধরনের কি অর্ডার উপরে নির্ভর করে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলোও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা আছে বা ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা আছে এখন বিষয়টা বলি এটা করতে বললাম কেন দেখুন আপনি এটা তো জানেন আপনি এমন কোন চ্যানেল আছে যেগুলো সাবস্ক্রাইব করেননি কিন্তু তারপরও তাদের ভিডিওগুলো আপনার ব্রাউজ ফিচারে আসে অথবা নোটিফিকেশন দেয় এটার কারণ কি জানেন আপনি তার ভিডিওগুলো দেখেছেন তাদের ভিডিওগুলো ভালো লেগেছে যখন একটা চ্যানেল ব্রাউজ ফিচার থেকে সরে যায় না তখন সাবস্ক্রাইব না করলেও তার ভিডিও আপনার সামনে আসবে এরকম কিন্তু অনেক হয় আপনি যাকে সাবস্ক্রাইব করেননি দেখবেন তার ভিডিওগুলো আপনার সামনে আসতে সেটা হচ্ছে ব্রাউজ ফিচারে খেলা যেমন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন কালকে ও আপনাকে সাবস্ক্রাইব করলো না যদি কালকে বা পরশু দিন আরেকটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা কিন্তু তার কাছেই যাবে এটা হচ্ছে ব্রাউজ ফিচারে খেলা তাই ভিডিও সব সবসময় এমনভাবে তৈরি করুন যেন দর্শক দেখতে আকৃষ্ট হয় একদিন দুই দিন তিন দিন সাত দিন দেখতে দেখতে একটা সময় আপনার চ্যানেল সে সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো হলে প্রথম ভিডিওতে সাবস্ক্রাইব করে থাকে ঠিক এমন কোনো টপিক দেবেন না যেটা দর্শক দেখবে না আপনার চ্যানেলের টপ ভিডিওগুলো ফলো করুন যা আসলে টপ ভিডিও যেগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ ভিউস আসছে ওই ভিডিওগুলোতে কী আছে যে দর্শক দেখছে আর বর্তমানে তাহলে এই ধরনের টপিক যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে অবিয়াসলি আপনার ভিডিওতে ভিউস আসবে এটা শিওর দেব বলতে পারি কারণ যে কোনো চ্যানেল যে ভাইরাল ভিডিও নিয়ে যদি আবারও কাজ করে তাহলে কিন্তু ভাইরাল হয় এটা কিন্তু সিক্রেট টিপসই বলতে পারেন আপনি যদি একটা নিশের উপরে একটা কন্টেন্টের উপরে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু সাধারণ তুলনায় কিন্তু বেশি বুস্ট আপ হবে বা খুব দ্রুত র্যাঙ্ক করবে আপনার চ্যানেলটা তো ছোট্ট একটা সংক্ষিপ্ত টিপস ভালো লাগবে লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই প্রয়োজন তো ভালো থাকুন সুস্থ থাকুন